অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দায়গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে এবার কোন নেতা কতটা পরিশ্রম করলেন সেটাই এবার পরীক্ষা করছে তৃণমূল একেবারে কর্পোরেট কায়দায় কর্পোরেট অফিসের নিয়ম এবার তৃণমূলে কর্পোরেট অফিসের নিয়ম কোনো নির্দিষ্ট কাজের দায়িত্ব কেউ পালন করতে না পারলে টার্গেট অ্যাচিভ করতে না পারলেই তার পরে ওপরওয়ালার রোষ তাহলে কে এবার পার্টিতেও চলবে সেই নিয়ম লোকসভা ভোটের পর দলের নেতাদের ভূমিকা পর্যালোচনা শুরু করল তৃণমূল যা দেখে অনেকে প্রশ্ন তুলছেন তাহলে কি শাসক দল মনে করছে তাদের একাংশ লোকসভা ভোটে অন্তর্ঘাত করেছে লোকসভা ভোটে কি সমানভাবে ঝাঁপায়নি সবাই রিপোর্টে কি সেসব উঠে আসবে প্রশ্ন অনেকই বলছে তৃণমূলের অন্দরমহল তৃণমূলে অন্তর্ঘাত কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতলেও তার ব্যবধান গতবারের তুলনায় এবার কমে যায় গত লোকসভা ভোটের ফলের নিরিখে উত্তর কলকাতার দুই শূন্যটা ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি এবার সেই সংখ্যাটা বেড়ে হয় দুই চার লোকসভা ভোটে কলকাতা উত্তর কেন্দ্রে তৃণমূলের সবাই পূর্ণশক্তি দিয়ে লড়েছে কিনা সেই জল্পনা উস্কে দেয় দেড় মাস পর মানিকতলার উপনির্বাচনের ফল। লোকসভা ভোটের ফলের নিরিখে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের অন্তর্গত মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল এগিয়েছিল মাত্র সাড়ে তিন হাজার ভোটে কিন্তু বিধানসভা উপনির্বাচনে সেই মানিক